বাংলা বিশ্বে ইসলাম প্রচারে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো একজন ইসলাম প্রচারক, একজন মুফাসসির বা এত সুন্দর করে ইসলামকে উপস্থাপন করা, চাহে বিজ্ঞান ভিত্তিক হোক, চাহে ম্যাথ, ভৌগোলিক, যে কোনো ধরনের বিষয়ের উপর ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো মানুষ আমার নজরে আর পড়ে নাই। এত সুন্দরভাবে দিলওয়ার হোসেন সাঈদী উপস্থাপন করেন, সেই সাঈদীকে কিছু মানুষ এমনভাবে ওনার পিছনে লেগেছে, এখন আজ প্রায় 10-12 বছর হয়ে গেল উনি জেলের মধ্যে আবদ্ধ আছেন, এরপরেও ওনার পিছু ছাড়েন নাই কিছু কিছু নামদারি শেখ। আপনারা শুনেছেন, এখন আমরা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব সত্যি কি মাজার পূজারীদের বিরুদ্ধে কোনো কথা বলেন নেই? আসুন আমরা ছোট্ট একটা ভিডিওর ক্লিপ দেখে নেই, সম্পূর্ণ ভিডিও আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এবার আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ চাইবা কার কাছে চিল্লায় কোন আল্লাহর কাছে চাও, তিনি কি তোমাকে দিতে অক্ষম? বলেন তিনি কি অক্ষম? যদি অক্ষম না হন তাহলে আপনারা মাজারে যান কেন? মাজারগুলিতে আমার দেশের লোকেরাই মাজারগুলি ব্যবসা বাজায় ব্যবসা বড় করে দিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? মাজারের ব্যবসা আর তথাকথিত বিদাতপন্থী লোকেদের ব্যবসা, নিজেকে কেউ তো নিজেকে পীর বানিয়েছে বড় রকমের। সব পীরের আমি কিন্তু সমালোচনা করি না, আমার দেশে হকানি পীরেরা নিশ্চয়ই আছে, কন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি যখনই পীরের কথা বলবো আপনারা অবশ্যই বুঝে নেবেন আমি পাইকারি দরে বলি না, হকানি পীর নিশ্চয়ই আছে। আমি বলি ব্যবসায়ী পীরের কথা, কার কথা? কেউ তো নিজেকে নাম নিজের নামটা লেখায় এমন ভাবে নাম তালাশ করে খুঁজে পাওয়া যায় না, ইমামুল আইম্মা জামানার মুজাদ্দিদ সিরাজুস সালিকিন মিসবাহুল আরিফিন সিয়াহে দামদান মুহিব্বে পান্দান কুতুব বিশাল নামের লকব নাম খুঁজে পাওয়া যায় না, আছে না? আছে না? এরপর আবার তো কেউ সম্রাট হয়ে বসে থাকে, ভাবখানায় যে ওনাদের কাছে গেলেই অন্য আপনার মনের আশা পুরা করে দেবে, কন্নাউজুবিল্লাহ আপনারে ছেলে দেবে মেয়ে দেবে, পত্রিকা আসে অমুকের দোয়ায় 40 বছর পর ছেলে পাইছি, হাতের মধ্যে ডিম দেয় ডিম সিদ্ধ হয়ে যায়, কি আশ্চর্য কথা, আর বাচ্চা পেটের মধ্যে ঢুকে যায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই যারা করছে এ সম্পর্কে শায়খ খুব সুন্দর করে বলেছেন, ইয়ে হাল তেরা জাল হ্যায় মকসুদ তেরা মাল হ্যায়, ইয়ে হাল তেরা জাল হ্যায় মকসুদ তেরা মাল হ্যায়, কি আজব তেরা চাল হ্যায় লাখো কো অন্ধা কর দিয়া। তোমার এই অবস্থা হলো জালিয়াতি, তুমি নিজেকে সম্রাট ধারণ করেছো নাম, তুমি নিজেকে সাইয়্যেদ নাম ধারণ করে পীর মাশা এক নাম লাগায় দিয়া মানুষকে থামদায় ফেলে রুজি কামাচ্ছ, মানুষকে ব্যবসার থামদায় ফেলে দেওয়া হয়েছে, রুজি রুটি কামাবার ব্যবস্থা করা হয়েছে। আমি আপনাদের মধ্যে এই কথাটা ঢুকাতে চাই, আমি কত দুঃখে মাজারের কাছে বা কোনো ব্যক্তির কাছে গিয়ে আমার ছেলে চাইব মেয়ে চাইব, আমার আল্লাহ বলছেন, কে বলছেন?
কে বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই জবাব দিতে কিন্তু আপনারা পারেন নাই প্রশ্নটা কার প্রশ্নটা কার আবার শুনুন আর মুমিনের মতো জবাব দিবেন আলাইসাল্লাহু বিকাফিন আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই বলুন অবশ্যই যথেষ্ট মাজারের কাছে যায় খাজা বাবার কাছে ইয়া খাজা মেরে মতলব কো পুরা কর দে এ খাজা আপনার মতলব পুরা করবে কেমনে ওনার মতলবই তো পুরা করছে আল্লাহ কে পুরা করেছেন আল্লাহ পাক সুতরাং খাজা আপনার মতলব পুরা করতে পারবে না আপনার মনের আশা পূর্ণ করার মালিক কে জোরে বলেন কে ওয়া ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা স্তানতা ফাসতাইন বিল্লাহ যদি কিছু চাইতে হয় আল্লাহকে আল্লাহর কাছে চাও কিছু বলতে হয় আল্লাহকে বলো আর আল্লাহরে ছেড়ে দিব তাহলে কোথায় যাবা ওটা তো আছে আরো কিছু আছে আমাদের গ্রাম এলাকায় বিভিন্ন দেশে দাঁত যখন পড়ে যায় ছোটবেলায় দাঁত পড়ে না অবশ্য আপনাদের পড়ে নাই নাকি পড়ছে দাঁত পড়লে ওই দাঁত নিয়ে মুরব্বীরা বলে দাঁতটা নিয়ে যাও ইন্দুরের গর্তের কাছে যাইয়া বলো ইন্দুর ভাই আমার এই দাঁতটা নিয়ে তোমার ছোট্ট চিকুন দাঁতটা দাও আরে কপাল বড়া তুমি আল্লাহরে ছাড়ছো আল্লাহ তোমার ইন্দুরের পায়ের কাছে নিয়ে হাজির করে দিছে যা মর ইন্দুরের কাছে যাইয়া আবার কোন কোন এলাকায় আছে গর্ভবতী নারী ডেলিভারি হবে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে মুরব্বীরা বলে বিড়ালের পাও ধরিয়া মাপছাও কি আশ্চর্য কথা গর্ভবতী নারী ডেলিভারির সাথে বিড়ালের পাও ধরার সম্পর্ক কি বিড়ালের কাছে এই মা কি অন্যায় করেছে যে বিড়ালের পাও ধরে মাপছে তার মানে হচ্ছে আল্লাহরে ছেড়েছ ইন্দুরের পাও ধর বিড়ালের পাও ধর আর চট্টগ্রামে বাজে অবস্থান বিরাট একটা পুকুর সেই পুকুরের মধ্যে আছে কচ্ছপ মুসলমান আমার নিজের চোখে দেখেছি মুসলমান সেখানে গিয়ে কচ্ছপগুলা মানুষের খাইয়া খাইয়া খুব বুজুর্গ টাইপের হয়েছে বিরাট বিরাট গায়ে সেদনা পড়ে গেছে মুসলমান সন্তান মুসলমান নরনারী কচ্ছপের পায়ের উপরে হাত দিয়ে হাতে চুমা খায় তুমি আল্লাহরে ছেড়েছ আল্লাহ তোমারে কসম পর্যন্ত পৌঁছায় দিয়েছে কন্ডাউন ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে আমি আপনাদের ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি আপনারা চাইলে ওই ভিডিওটাই দেখতে পারবেন বা দিলবার হোসেন সাইদি ইউটিউবে সার্চ দিলে মাজার বন্ধ পূজারী দিয়ে বিরুদ্ধে সার্চ দিলে অনেক কিছু ভিডিও আসবে তো আপনারা চাইলে ভিডিও দেখতে পারবেন এবার আমরা ডক্টর আবুল কালাম বাশার সাহেব এই মতিউর রহমান মাদানির এই বক্তব্যের উপর উনি কি প্রতিনিধি নিজের কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আসুন আমরা তা একবার শুনে নেই আমরা আপনার কথা শুনে আশ্চর্য হলাম আপনি কিভাবে আল্লামা সাইদির বিরুদ্ধে কথাগুলো বলতে পারলেন এই মাজলুম মানুষটার বিরুদ্ধে আপনি কিভাবে নির্লজ্জ মিথ্যাচার আপনি করতে পারলেন আমরা অবাক হলাম আমরা সবিস্ময়ে ছলে অত্যন্ত ভগ্ন হৃদয় নিয়ে আপনার এই কথাগুলো আমাদের শুনতে হলো যে লোকটা আজকে প্রায় 10 বছর জেলখানায় মাজলুম অবস্থায় আছে এবং যারা জালেম তাদের রোষানলে পড়ে আছে এই মানুষটার বিরুদ্ধে আপনি কিভাবে নির্লজ্জ মিথ্যাচার করতে পারলেন যে উনি শিরকের বিরুদ্ধে কথা বলেন অথচ বাংলাদেশে এই মাজারের বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে উনার মতো শক্ত কথা বলার সাহস আর কেউ করেন আপনারা তো এই কয়েকদিন আগে শুরু করেছেন যখন ইউটিউব চ্যানেল ছিল না যখন এই ফেসবুক ছিল না তখন তো আপনাদেরকে আমরা কেউ চিনতাম না আপনাদেরকে কেউ জানতো না আপনি তো কথা বলা শুরু করেছেন এই কয়েকদিন হলো মাত্র এই চ্যানেলগুলো আসার পরে আল্লামা সাইদি শিরকের বিরুদ্ধে মাজারের বিরুদ্ধে কথা বলছে যুগ যুগ ধরে এবং উনি যখন এই মাজারের বিরুদ্ধে কথা বলেছেন তখন মাজারের বিরুদ্ধে কথা বলার মতো লোক বাংলাদেশে ছিল না বললে চলে উনার মতো এতটা সাহস করে মাজারের বিরুদ্ধে মাথা উঁচু করে কথা বলার বাংলাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তি আছে বলে আমরা জানতাম না আমরা আল্লামা আল্লামা সাইদির মুখ থেকে সর্বপ্রথম এই মাজারের বিরুদ্ধে কথা শুনেছি আজকে যে আমরা মাজারের বিরুদ্ধে শিরকি বন্ধুগণ আপনারা শুনলেন ডক্টর আবুল কালাম বাশার সাহেব কিভাবে বলেছেন আবুল কালাম আজাদ সাহেব
আবুল কালাম আজাদ সাহেব কীরকম উনি বলেছেন আপনারা নিশ্চয় শুনেছেন। হ্যাঁ, কিন্তু ঘটনা হলো যে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে জেলে যাওয়ার পরেও এত বিদ্বেষ কেন আপনাদের? ওই মানুষটা ইসলামের যা খেজমত করেছে আপনার সারা জিন্দেগি মিলেও এইটুকু খেজমত করার ক্ষমতা হবে না। আর আমি সামান্য একটি ভিডিওর ক্লিপ, সামান্য একটি মাত্র ভিডিওর ক্লিপ আপনাদেরকে দিয়েছি। ওই একই প্রোগ্রামের মধ্যে উনি প্রায় আধা ঘন্টার মতো মাজার, বন্ড ভিড়, ওইসবের কুসংস্কার ওই সময় বিরুদ্ধে বলেছেন। উনার এমন কোনো ওয়াজ নাই যে ওয়াজে উনি এইসবের বিরোধিতা করেন নাই, কিন্তু তারপরেও উনার নাম অত্যাচার করা হচ্ছে। আফসুস, আফসুস, আফসুস। বন্ধুগণ, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।